গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল সিন্থিয়া খুশি ব্লগে। নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম, চলো দেখতে থাকো, সঙ্গে থেকো, ভিডিওটা স্কিপ করবে না, আর পাশের বেল আইকনটি প্রেস করবে যাতে পরের ভিডিওগুলো যেন পেতে পারো, ঠিক আছে? চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকে আরও কিছু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তোমাদেরকে সেদিন আমি জানিয়েছিলাম 15 তারিখে যে আমার বাড়ি, মানে আমার শ্বশুরবাড়ির লোক সব আসছে, ঠিক আছে? যাই হোক, তো এসেছিলো, সব কিছু মিউচুয়ালও হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে। আমি আমার নিজের মানুষের কাছে আবার ফিরে যাচ্ছি, আবার মানে আবার নতুন করে আমি আমার মেয়েকে নিয়ে নতুন করে আবার সংসার শুরু করছি। এইটাই হচ্ছে আমার মূল বক্তব্য। তার সাথে সবটাই সব কিছু মিউচুয়াল হয়ে গিয়েছে, আমার খুব ভালো লাগছে, বাট আমিও খুব খুশি আছি। কিন্তু জানি না পরবর্তী স্টেপগুলো কী কী হবে না হবে সেটা আমি জানি না, কিন্তু আমার তো মনে একটা ভয় তো রয়েই আছে, একটা আতঙ্ক রয়ে গেছে। যেভাবে আমি ওখান থেকে বেরিয়ে এসেছিলাম, তো সেইভাবে আর একটা, তো আমি সব কিছু ব্যবস্থা করেই যাব যাতে পরবর্তীকালে আমার আমার সেফটির জন্য পরবর্তীকালে কোনো যেন না প্রবলেম হয়, সেইরকম আমার বাবা মাও বা আমার বাড়ির ফ্যামিলির লোক সবাই ওইটা খেয়াল রাখবে, বা আমার হাজব্যান্ডও খেয়াল রাখবে, সেরকম মানে ব্যবস্থা করে তারপরে আমি যাব। তো সেটাই আমি আমার মেয়ের জানমানকে বলেছি যে সব কিছু তুমি ঠিক করো তবেই আমি যাব। তো ও বলেছে হ্যাঁ, কোনো আর প্রবলেম হবে না, ঠিক আছে? তো তোমরাও কমেন্ট করে জানিও যে পরবর্তীকালে কি আবার কি কোনো প্রবলেম হতে পারে এত কিছু হওয়ার পরেও, যদি আমার স্বামী যদি আমার পাশে যদি থাকে তাহলে কি কোনো প্রবলেম হতে পারে? হ্যাঁ, এটা ঠিক যে আমাকে একটু মেনে নিতে হবে, কিন্তু মেনে নেবো বলে এটা নয় যে ওরা মানে পুরোপুরি অনেকটাই টর্চার করবে, তাহলে আমাকে সেগুলোও মেনে নিতে হবে, সেগুলো নয়। সেগুলোর সাথে আমি কোনো দিনই আপোষ করিনি, বাট আমি আজও আপোষ করবো না। আমি প্রতিবাদ আগেরবারও করেছি, বাট এবার আগেরবারে করিনি, বাট এবারে করব। হ্যাঁ, যতটা পেরেছিলাম একার মধ্যে করেছিলাম, কিন্তু বাট এবারে করব। যদি কোনো সেরকম যদি কোনো আমার সিচুয়েশানে পড়তে হয় তাহলে করব, সেরকম আমি ভেবেচিন্তে রেখেছি। কিন্তু বাট আমি চাইছি আমি আমার শাশুড়ি শ্বশুর, আমার হাজব্যান্ড, আমার দেওর, আমার জা, হ্যাঁ, আর আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আমি সবাই মিলে একটা ফ্যামিলিকে জয়েন্ট করে আমি থাকতে চাই। চেয়েছিলাম আগেও, বাট এখনও চাইছি বা পরবর্তীকালেও চাইবো। এবার জানি না আমার বাড়ির ফ্যামিলির লোক কী চাইছে না চাইছে, কিন্তু আমার হাজব্যান্ডও চাইবেই, কারণ সে তো তার মা বাবাকে নিয়ে পুরো মত্ত বলতে গেলে। হ্যাঁ, সে আমাকে নিয়েও মত্ত, তার বাবা মাকে নিয়েও মত্ত, ঠিক আছে? কিছুটা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম হচ্ছিলো, বাট যখন মানে মানুষটা যখন সামনে চলে এলো তখন আমি বুঝতে পেরেছিলাম, রিয়েলাইজ করতে পেরেছিলাম যে হ্যাঁ, সত্যিই একটা ইগো আমাদের মধ্যে একটা কাজ করছিল। চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, আবার কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করব, তখন তোমাদেরকে আরও পুরো ব্যাপারটা। আমার একটা কল ঢুকছে, মানে আমার হাজব্যান্ড অনেকদিন পর কল করছে, মানে আমি এটার জন্য এক্সাইটেড, বাট আমি ওর কলটা কাটতে পারবো না। চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে।